মিনিসোটায় করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হয়েছে। স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরির কর্মকর্তারা জানান, অমিক্রনে আক্রান্ত এই ব্যক্তি 21 নভেম্বর নিউ ইয়র্ক সিটি ভ্রমণ করে এসেছেন। গত 22 নভেম্বর মৃদু উপসর্গ দেখা দিলে 24 নভেম্বর টেস্ট করান। টিকা নেওয়া থাকলেও টেস্টে তার করোনা পজিটিভ আসে। কর্মকর্তারা ধারণা করছেন, দেশে জেনেটিক্যাল সিকোয়েন্সিং করলে আরও রোগী পাওয়া যাবে। করোনা ভাইরাসের ডেল্টা এবং নতুন আবিষ্কৃত অমিক্রন ভ্যারিয়েন্ট থেকে দেশের মানুষকে বাঁচানোর লক্ষ্যে 9টি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এ দেয়া বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, এসব পরিকল্পনায় লকডাউন কিংবা শাটডাউনের মতো কিছু নেই। ব্যাপক টেস্ট, টিকাদান এবং বুস্টার ডোজের উপর জোর দেয়া হয়েছে পরিকল্পনায়। আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর থেকে কবে নাগাদ বাইডেন সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে তার কোনো সঠিক সময়সূচি নেই। বৃহস্পতিবার ব্রিফিংয়ে এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি জানান, দেশে এরই মধ্যে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও বিধি নিষেধ তোলার পক্ষে নন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে কাজ করছেন বলেও জানান সাকি। বাইডেন সরকারের একটি ব্যয় বিলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে কংগ্রেসের নেতারা। এর ফলে কংগ্রেসে বিলটি পাস হবে তা মোটামুটি নিশ্চিত। বলা হচ্ছে এই সমঝোতার কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত নির্বিঘ্নে সরকার পরিচালনা সম্ভব। অবশ্য বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর বাইডেন প্রশাসনের ভ্যাকসিন ম্যান্ডেট নিয়ে আপত্তি তোলায় আগামী শুক্রবার থেকে সপ্তাহব্যাপী সাময়িক একটা শাটডাউনের আশঙ্কাও রয়ে গেছে। অ্যারিজোনা স্টেটে টাকসনে হুইলচেয়ারে থাকা এক বৃদ্ধকে চোর সন্দেহে গুলি করে মেরে ফেলার ঘটনায় র্যান রেমিংটন নামের এক পুলিশ কর্মকর্তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রেমিংটন 61 বছর বয়সী রিচার্ড লি রিচার্ডসের পেছন থেকে 9 বার গুলি করছে। ঘটনার পর প্রতিবন্ধী ব্যক্তিটির বিরুদ্ধে ওয়ালমার্ট থেকে চুরির অভিযোগ তোলেন গুলি চালানো পুলিশ কর্মী। করোনা মহামারীর মন্দা কাটিয়ে দেশে চাকরির বাজার কিছুটা স্বাভাবিক হলেও গত সপ্তাহে বেকার ভাতার আবেদন আগের সপ্তাহে চেয়ে 28,000 বেড়ে গেছে। বৃহস্পতিবার লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে, গত সপ্তাহে বেকার ভাতা চেয়ে আবেদন জমা পড়েছে 222,000। এর আগের সপ্তাহে 52 বছরের মধ্যে সর্বনিম্ন 194,000 আবেদন জমা পড়েছিল। নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে এক ব্যক্তিকে হাতে অস্ত্র নিয়ে চলাচল করার সময় চিহ্নিত করেছে পুলিশ। এই ঘটনার খবরে জাতিসংঘ লকডাউন করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সদর দপ্তরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অমিক্রনে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তিটি অতি সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণ করেছেন, এমন খবরে উদ্বিগ্ন না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্টেটের গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ চলছে। আক্রান্ত রোগীর মৃদু উপসর্গ দ্রুত সেরে যাওয়ায় তা নিয়ে আতঙ্কের কিছু নেই উল্লেখ করে সকলকে টিকা এবং বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান নিউ ইয়র্কের গভর্নর। নিউ ইয়র্কে যখন করোনা ভাইরাসে ফের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে, তখন স্টেট হেলথ কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মেরি বাসেট। বুধবার ছিল তার প্রথম কর্মদিবস। 2014 সাল থেকে 2018 সালের অগস্ট পর্যন্ত বাসেট নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইবোলা এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাবের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। চীনা নেটওয়ার্ক ভিত্তিক 5 শতাধিক অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। আমেরিকার প্রযুক্তি বিষয়ক কোম্পানি মেটার দাবি, চীন ভিত্তিক এই অ্যাকাউন্টগুলো থেকে অনলাইনে অমিক্রন নিয়ে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো হয়েছে। উইলসন অ্যাডার্স নামে একজন ভুয়া সুইস বিজ্ঞানীর প্রচারে অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়ে আসছিল। ওই সুইস বিজ্ঞানী করোনার উৎপত্তি স্থল নিয়ে আমেরিকার হস্তক্ষেপের সমালোচনা করেছিলেন।
উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়া বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের অগ্রসেনানির ভূমিকায় দেখতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2021 এবং আর্মড ফোর্সের ওয়ার কোর্স 2021-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের 16টি প্রেক্ষাগৃহে একযোগে 3রা ডিসেম্বর মুক্তি পাচ্ছে বাংলাদেশের নতুন ধারা চলচ্চিত্র মিশন এক্সট্রিম। নিউ ইয়র্কের জ্যামাইকায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ছবিটির পরিচালক এবং নির্মাতা সানি সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বায়োস্কোপ ফিল্ম কর্ণধার রাজ হামিদ, সেরা ডিজিটালের সিইও শেখ গালিব রহমান সহ অন্যান্যরা। ছবিটি নিউ ইয়র্কের বিভিন্ন হল ছাড়াও ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসের বিভিন্ন হলে একযোগে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। চীনের টেনিস তারকা পেং শুয়াইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নের কারণ দেখিয়ে দেশটি থেকে সকল টুর্নামেন্ট প্রত্যাহার করে নিয়েছে উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন WTA। প্রত্যাহারের বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় WTA। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলার পর প্রায় 3 সপ্তাহ জনসম্মুখে আসতে দেখা যায়নি 35 বছর বয়সী পেংকে।